কারণ শুনেন, জিরো থেকে শুরু করার মধ্যে মজা মজা আছে একটা। হ্যাঁ, যারা অলরেডি অনেক বেশি যারা অলরেডি এস্টাবলিশ কোন কাজ থেকে শুরু করে নেন, তারা বোঝে না যে শূন্য থেকে কিভাবে শুরু করতে হয়। শূন্য থেকে শুরুর মানে মানে স্ট্রাগলটা কি, স্ট্রাগলটা জানে না এবং সিস্টেমটা জানে না, যে মজাটা যে একটা খালি জমি আপনাকে দিতে সেখান থেকে আপনি পাঁচতলা একটা বিল্ডিং বানালেন, এই যে একটা চোখের সামনে হয়ে যাওয়া বিল্ডিং, নিজের যে অবদান থাকাটা যেটা আপনার করা, এই যে একটা আনন্দ সেটা বোঝে না। যে পাঁচতলা বিল্ডিং থেকে আবার মনে করেন বেসতে বেসতে আবার জিরোতে আসলাম, এই জিরো থেকে আবার হবে। সো ওই জায়গাটা হতাশ হই না, অন্য সময় হলে হতাশা জিনিসটা তো আমাদের মধ্যে নাই না। কথা হলো অনেক ভাই, আমার কথা হচ্ছে জীবন 60 বছরের, তার মধ্যে 30 বছর কেটেই গেছে আর বাকি রয়েছে 30 বছর। এমন 30 বছর কেটেছে যেই 30 বছরের 15 বছর আমি হচ্ছে অন্যদের উপর ডিপেন্ডেন্ট ছিলাম। আচ্ছা, এখন এমন 30 বছর আসবে যেই 30 বছর আমি স্বাবলম্বী। তাহলে সামনে কিসের ভয়, কিসের হতাশা ভাই? ওইটাই হতাশা যে আবার না 30 এই স্বাবলম্বী 30 বছরের মধ্যে আবার অন্যদের উপর ডিপেন্ডেন্ট হতে হয়। দেখো না, ব্যাপারটা হচ্ছে যে পৃথিবীতে যখন এসেছো তখন তোমার রিজিক নির্ধারিত। এখন সাত মাস সামান্য ফুরে সেই রিজিক আমার কাছে আসবেই, কোনো না কোনো উপায়ে আসবেই, না খেয়ে তো মরবো না। টেনশন তো এটাই, মনে করেন যে খাওয়ার তো অভাব নাই, মানে খাওয়া দাওয়া সব ঠিক আছে, জামা কাপড় নাই, এটা তো বিপদজনক বুঝলেন। তাহলে হচ্ছে ওই জোক আমাদের জন্য, আমরা তো এমনি জামা কিনি, খাওয়া দাওয়া আমাদের জন্য, খাওয়া দাওয়া তো নিয়ে টেনশন না, এদিক ওদিক থেকে চাই চাই দিতে পারি, কিন্তু জামা কাপড় মনে করেন যখন কিনতে যায় তখন টাকাটা দরকার হয়, বুঝলেন নাই? আপনারা শুনছেন একটি গরিব শো, গরিব শো, এদের সব সময় টাকা দরকার থাকে আমাদের। না, আমাদের তো টাকা দরকার থাকে, আমাদের টাকা দরকার, আমাদের ভালোবাসা দরকার, জামা কাপড় দরকার। কখন টাকা দরকার আমাদের? আমাদের টাকা দরকার নেই তো, আমরা দোকানে গেলে আমাদের এমনি জামা কাপড়, আমাদের সব সময় কিছু জিনিস দরকার হয়, যেমন ধরো এখন কয়েকদিন আগে ফোন দরকার ছিল, দরকার ছিল, এখন হচ্ছে প্যান্ট দরকার, প্যান্ট দরকার, হ্যাঁ, এখন হচ্ছে কিছু হুডি দরকার, হুডি দরকার, টি শার্ট দরকার আমাদের, আমাদের টাকা বসে বাবারে নো, টাকা কখনোই দরকার হয় না আমাদের। ভাই সে কি কামি হাম লোগে পাস নেই নেই, যখন হচ্ছে যে শপিং মলে গিয়ে ধরেন যে কিনছি একটা পছন্দ হয়েছে পাঁচটা, তখন এসে আমাদের হতাশাটা আফসোসটা শুরু হয়, জানেন? বলতে এসে বলে জানেন ভাই ওই দোকানে অমুক জিনিসটা দেখছি ভাই, করা ভাই করা, মানে সেই এক ফর এক এর ক, মানে ইটস মেড ফর ইচ আদার, শুধুমাত্র আমার জন্য বানানো হয়েছিল। হ্যাঁ, তখন এরকম আফসোস হয়। যেমন একদিন আমি আর বল্টু দুজনে একসাথেই গেছি, পাঞ্জাবির বাজেট পড়ে 3,000 থেকে 3,500 সর্বোচ্চ, বল্টু আর আমি মিলে এমন একটা পাঞ্জাবি পছন্দ করছি যে পাঞ্জাবির দাম 6,900। আমরা শুধু দেখলাম ঘুরে ফিরে ডান পাশ থেকে বাম পাশ থেকে সামনে থেকে পিছন থেকে শুধু পাঞ্জাবিটা দেখলাম, দেখে দেখে তারপরে প্ল্যানিং করলাম যে এই পাঞ্জাবি কোথায় কোথায় পরা যেতে পারে। বলতে বলতেছে ভাই এই পাঞ্জাবি পরার জন্য আপনার বিয়ে করতে হবে, বিয়ে ছাড়া এত দামি পাঞ্জাবি পরা যাবে না। তারপর আমি চিন্তা করতেছি কোন শুটিং এ পরা যেতে পারে, কোন পার্টিতে পরা যেতে পারে, সমস্ত রকম প্ল্যানিং ট্যানিং করে তারপর আমরা দোকান থেকে বের হয়ে এসে 1,300 টাকা দামের পাঞ্জাবি কিনছি। কিনছি তো ভাইয়া, আমাদের পরিধান করার মতো এবং আমাদের অঙ্গ ঢাকিবার মতো জায়গা যা মতো হয়েছে আমাদের, নাকি এর চেয়ে বেশি তো আমাদের দরকার নেই না? হাম লোগে পাস পাইছি আমি নেই হ্যাঁ, আগার কুছ কমি হ্যাঁ ও জিনিস। দেখ একটা জিনিস, একটা জিনিস, গত বছর হচ্ছে যে আমি ওই আমাদের অফিসে একজন হচ্ছে 11 প্রো নিয়ে আসছিল ইনটেক, মনে আছে তোর? আমি বলছিলাম ভাই একটু খুলে দেখি, সাথে না খোলার দরকার নেই, তো এইটা কোনো ফোন হইলো, এক বছর পরে সবার কাছেই থাকে সে, ঠিক আছে। হ্যাঁ, গত বছর না, আমি যে আমি 10 মিনিট আগে কথা বলি, ঢুকে একটা ফোন গিফট পাইছি, আমি আগেই বলেছিলাম এই দেখেন কত সুন্দর অসাধারণ একটি ফোন, যারা যারা আমাদেরকে লাইভ, ও বলতেই বলে গেছি আমাদেরকে চ্যানেল কিন্তু লাইভ দেখতে পারেন, লাইভ দেখতে হলে যেটা করতে হবে www.facebook.com/capitalfm94.8 এ গেলেই এটি লাইভ দেখতে পারেন, সেখানে এই ফোনটা দেখাচ্ছি। এই যে কিছুক্ষণ আগে আমি এই ফোনটা গিফট পেয়েছি, কারণ আমাদের এই শো এর আমাদের এই স্টেশনের রুলস হলো প্রিভিয়াস আরজে, আগের আরজে যদি কোনো কিছু ফেলে যায় ভুলে রেখে যায় ওই সম্পদ পরবর্তী আরজে উত্তরাধিকারী সূত্রে পরবর্তী আরজে সেটা পেয়ে যায়, পেয়ে যাবে। তো আমি কিছুক্ষণ আগে উত্তরাধিকারী সূত্রে একটি ফোন পেয়েছি যার নাম হলো সিএলমি। আচ্ছা, পুরো নাম তো আমি বলতে পারছি না, আমি প্রমোশন করবো না ভাই, কারণ না কারণ প্রমোশন করবো না, সিএলমি একটি অসাধারণ ফোন পেয়েছি। এখন ভাই যে গিফট করছো আয়সা ভাই ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে যাও, খুলতে পারতাছে আরে, ফ্ল্যাশ মারলে অ্যান্ড্রয়েড খোলা যায়, অ্যান্ড্রয়েড খোলা যায় ফ্ল্যাশ মারলে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর দিস নাইস গিফট, রাশার পক্ষ থেকে আমি গিফট পেয়েছি। আচ্ছা, সো আমাদের কাছে কোনো কিছু কমতি নেই, আমরা এরকম গিফট পাওয়া যায় মাঝে মাঝে, ঠিক আছে, যেটা দরকার হয় সেটা গিফট পাওয়া যায়, মানে মনে হয় যে মানে আপনি কিছু পাইতে চাইলে ওই যে দেখবেন যে ইভালিতে সাইক্লোন চলে, সাইক্লোনে চলে, সাইক্লোনে গেলে আপনি দেখবেন যে অর্ধেক দামে হয় দেখবেন উড়ে কিছু আপনার কাছে আসছে অথবা উড়ে আপনার কাছে কিছু নিয়ে চলে গেছে, কিছু না কিছু পেয়েই যাবেন আপনি। যে একটা মন্দিরের দেয়ালে লেখা আছে, আচ্ছা দেখেন
কোনো কিছু ভুল করে ফেলে যাবেন না। আচ্ছা, যাওয়ার আগে খুঁজে টুজে নিজের জিনিস মনে করে নিয়ে যাবেন। আপনি না হয় ভুল করে ফেলে গেলেন, অন্য কেউ উপহার দেওয়া আশীর্বাদ মনে করে নিয়ে চলে যেতে পারে। হ্যাঁ, মনে করে আল্লাহ আমাকে একটা ফোন দাও, ভগবান আমার ফোন কিনে টাকা নাই, আমার ফোন দাও, আর আপনি ভুল করে একটা ফোন ফালাই গেলেন, সে তো ভাববে হাই হাই, চাইতে না চাইতে উপর থেকে ফোন দিল, সে তো আশীর্বাদ মনে করে নিয়ে যাবে। তাই এই যে এই যে ফোনটা আমরা পাইছি, মনে করেন আমার একটা ফোনের দরকার ছিল, আমি চাইতেছিলাম এটা। এরকম হচ্ছে যে এক লোক ওই সমুদ্রে গোসল করতে করতে সাঁতার কাটতে কাটতে অনেক দূর চলে গেছে, অনেক দূর চলে যাওয়ার পরে হচ্ছে যে আর তো ঢেউয়ের তালে আর তাল মেলাতে পারতেছে না, সাঁতারে আর কাজ হইতেছে না, তখন সে ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে হচ্ছে যে দোয়া দুরুদ পড়া শুরু করছে, উপরওয়ালা ইয়ে করো, এই তুমি যদি আমাকে এখন মনে করো যে ইয়েতে আমাকে ওই তীরে পৌঁছায় দাও, তাহলে মনে করো আমি আগামী আজকেই হ্যাঁ সাতজন গরিব বিরিয়ানি খাওয়াবো। এই মনে করো দোয়ার পড়া শেষ হয়েছে, আর একটা ঢেউ এসে তার তীরের মধ্যে ফেলে দিছে, তীরে ফেলে দিছে, আর তার মনে হয়েছে যে আসলে এত 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 বেশি করে বললাম, বলতে পেয়ে গেলাম, এত বেশি করে বললাম। তারপর আবার বলতেছে কি কিসের বিরিয়ানি, হ্যাঁ ওইটা কি কি কিসের বিরিয়ানি, এগুলো হয় নাকি? আবার একটা ঢেউ এসে তীরের থেকে ওরে নিয়ে গেছে, আবার জায়গা মতো গেছে, আবার কোথায় না জিজ্ঞেস করতেছিলাম কিসের বিরিয়ানি খাবো, মাটন বিরিয়ানি না চিকেন বিরিয়ানি, আপনি প্লেনে কিভাবে ঢুকলেন, আমি তো ঢুকে গেছি, টিকিট দেন, টিকিট কিভাবে বিক্রি হয় নাকি, নাকি ট্রেন পেয়েছেন নাকি, এরকম কত ট্রেনে গেলাম, আমি ট্রেনে উঠে টিকিট করছি, বাসে উঠে টিকিট করছি, আপনি প্লেনের সিস্টেম নাই, এত বড় প্লেন চালান, আপনাকে এই সিস্টেম নেই, এটা কেমন কথা, কথা বাড়ায় লাভ নেই ভাই, এই প্লেনের ভিতরে টিকিট সেল হয় না, না না আমাকে টিকিট দিতেই হবে, এই নিয়ে মনে করেন এক কথা দুই কথা হেভি ঝগড়া। ঝগড়ার এক পর্যায়ে পাইলট আইসা, মনে করেন কেবিন ক্রু আইসা, তাকে বলছে যেভাবে বলছে যে দেখেন বাসে যদি টিকিট না থাকে কি হয়, ধার ধাক্কা দেন নামা দেয়, ট্রেনে যদি টিকিট না থাকে কি হয়, ধার ধাক্কা দেন নামা দেয়, আজকে আপনার প্লেনের টিকিট নেই, আপনাকে আমরা ঘর ধাক্কা দিয়ে প্লেন থেকে নামাই দিব, তাকে ধরে ঘর ধাক্কা দিয়া প্লেনের দরজা দিয়ে ধাক্কা দিয়ে ফেলাই দেওয়া হয়েছে। এবার সে তো লুঙ্গি পরে উপর থেকে পড়তেছে, লুঙ্গি পরে প্লেনে উঠে গেছিল, পড়তেছে, আর আল্লাহ ডাকছে আল্লাহ করে বাঁচা দাও, এই যাত্রা বাঁচা দাও, বুঝতে পারি নাই প্লেনের মধ্যে টিকিট বেঁচে না, আর আবার ধাক্কা দিয়ে ফেলাই আল্লাহ আবার বাঁচা দাও বাঁচা দাও, একদিকে লুঙ্গি উঠতেছে একদিকে উঠতেছে, একদিকে লুঙ্গি উঠতেছে একদিকে উঠতেছে, এমন প্রার্থনা এমন আর্তনাদ শুনে হঠাৎ করে অদ্ভুত এক শক্তি তাকে ধরে একটা পাহাড়ের চূড়ায় আস্তেই করে ল্যান্ড করে ল্যান্ড করে দিছে। আচ্ছা, সে তো ল্যান্ড করলো, দেহা বলতে না বলতেই বাঁচে গেলাম, এবারে তার গায়ে শুধু সেন্টু গেঞ্জি, লুঙ্গি আকাশে উঠতেছে, আমার লুঙ্গি ডরে বাঁচাই দাও, আমার তো বাঁচাতে বাঁচাই, আমার লুঙ্গি ডরে বাঁচাই দাও। এরপরে করা হয়েছে কি, আল্লাহ তাকে আবারও ওই জায়গায় নিয়ে চলে গেছে। এতে কি বুঝলাম, কি বুঝলাম, নিজে বাঁচলে ওড়ে নিয়ে সুখে থাকতে হয়, আবার লুঙ্গি বাঁচাতে চাও, মানে এত অফার তো তোমাকে দেওয়া হয়নি, না না অল্পতে সন্তুষ্ট থাকতে, অল্পতে সন্তুষ্ট কখনো কেউ থাকতে যায় না। আমি তো সবসময় লাইভ অন করে দেখি যে 1.1 মিলিয়নের কম হলে টুস করে লাইভটা বন্ধ করে দিই আমি। আচ্ছা, 1 মিলিয়নের নিচে নাট বল্টু লাইভ করে না বাবা, বাহ, দিস ইজ লাইফ, ইটস মাই লাইফ। এই অবস্থা, দেশের অবস্থা খুবই খারাপ। বলছে যে ওই যে মন্দিরের কথা আবার বলতে হয়, প্রার্থনালয়ের বাইরে এক বড় করে লেখা আছে যে এক সুন্দরী ছবি আঁকা, পেইন্ট করা সুন্দরী ছবি, আচ্ছা, পেইন্ট করে দিয়ে বড় করে লেখা, আচ্ছা, ডান দিকে হলো কি মন্দিরের গেট, বাম দিকে হলো সুন্দরীর বাসার গেট। তো সুন্দরী দুইটা এরো দিছে, বলছে যদি স্বর্গে যেতে চান তাহলে এরো দিয়েছে মন্দিরের দিকে, এদিকে যান, আর যদি দুনিয়াতেই স্বর্গসুখ পেতে চান এরো দিয়ে দিছে আমার রুমে চলে আসেন। এই জন্য বলছে ছেলেরা যখন বড়লোক হয়ে যায় তখন দুষ্টু হয়ে যায়, যখন ছেলেরা ছেলেরা মানে মর্দ, যখন পুরুষরা বড়লোক হয়ে যায় হাতে অনেক টাকা আসে তখন তারা ওই টাকা খরচ করতে করতে দুষ্টু হয়ে যায়, আর মেয়েরা যখন দুষ্টু হয় তখন বড়লোক হয়ে যায়। বলতেছে যে মানে ছোট্ট একটা ভালোবাসার গল্পের সমাপ্তি। হ্যাঁ, ছেলেটা মেয়েটাকে ইনবক্সে লিখছে,
তোমাকে আমার অনেক ভালো লাগে, ওয়াও, তোমাকে আমি অনেক ভালোবাসি, ওয়াও, কখনো কো তোমাকে বলি নাই, আজকে একটা বিশেষ দিন, বিশেষ দিনে তোমাকে বিশেষ ভাবে প্রপোজ করলাম, ওয়াও, তুমি কি আমার হবে, ওয়াও, সমাপ্তিটা কিভাবে ঘটলো, কিভাবে, মেয়েটা রিপ্লাই দিছে, বাংলা সাপোর্ট করে না, ভাইয়া আরেকবার পাঠাবেন, আমার তো বাংলা সাপোর্ট করে না, মানে এক ছেলে কথা বলতে পারে না, হ্যাঁ, তার কথা বলার শক্তি নেই, আচ্ছা, বাক প্রতিবন্ধী বলা হয় যাকে, সে একটা মেয়েকে খুব 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 ভালোবাসে, প্রতিদিন বাসে উঠলে মেয়েটাকে দেখে, সে মেয়েটা যায়, সে শুধুমাত্র মেয়েটা দেখার জন্য বাসে সে ওঠে, বসে থাকে, তো তাকে দেখে প্রেমে পড়ে যায়, কোনোদিন বলতেও পারে না, এবং লজ্জাও পায় যে আমি তো কথা বলতেই পারি না, তা আমি কীভাবে ওকে বোঝাবো যে আমি ওকে ভালোবাসি, তো সে তখন চলে যায় এক দরবেশের কাছে, যা বলতে থাকে যে দেখেন, মানে ইশারায় দরবেশ সাথে বুঝতে পারে, মানে বলেন যে আমার শুধু একটু কথা বলতে দেন, যাতে আমি আমার মনের কথাটা ওকে বুঝাই বলতে পারি, তারপরে আমার আবার বোবা বানাই দেন, কোনো সমস্যা নেই, আমার সারা জীবনে আমি আর কিচ্ছু চাই না, আমাকে শুধুমাত্র একবার সুযোগ দেন যাতে আমি আমার মনের কথাটা ওকে বলতে পারি। তো দরবেশের কাছে অনেক দিন যাওয়ার পরে দরবেশ কোনোভাবে সিস্টেম করে ম্যানেজ করে দিয়েছে, ঠিক আছে বাবা, তুমি মাত্র তিনটা ওয়ার্ড বলতে পারবা, ও মনে মনে আছে ঠিক আছে, তিনটা ওয়ার্ডই তো দরকার, সেই থ্রি ম্যাজিক্যাল ওয়ার্ড আমি বলে দেবো ওকে, ঠিক আছে, ও রাজি আছে, হ্যাঁ, আমার তো তিনটা ওয়ার্ড বলতে পারবো সারা জীবনে, তুমি এরপর আবার বোবা হয়ে যাবা, শুধুমাত্র তিনটা ওয়ার্ড তুমি বলতে পারবো, এই সিস্টেম আমি করে দিতে পারি, করে দিতে থাকে সেই সিস্টেম। এবারে ছেলেটা অপেক্ষা করতে, সে একটা সুন্দর দিনের অপেক্ষা করছে, যেখানে গিয়ে সেই মেয়েটাকে সেই তিনটা ওয়ার্ড সে বলবে, সেই ম্যাজিক্যাল তিনটা ওয়ার্ড, সে বাসে প্রতিদিন যায়, দেখে কোথায় নামে মেয়েটা, কোন বাসায় ঢোকে, কটার সময় বের হয়, কখন কোথায় যায়, সব সে ট্রেস করা শুরু করলো, শুরু করে সে সপ্তাহের একটা দিন সে বেছে নিয়েছে, সেদিন বিকালবেলা সে পার্কের সামনে দিয়ে যাবে, তখন হাতে একটা ফুল নিয়ে সে মেয়েটার সামনে হাঁটু গেড়ে সে ফুলটা দিয়ে তাকে সেই তিনটা ম্যাজিক্যাল ওয়ার্ড আই লাভ ইউ বলে দিবে, ঠিক যেমন ভাবনা তেমন কাজ, সে সকালবেলা উঠে সকালবেলা লাল টকটকে একটা লাল গোলাপ কিনছে, লাল গোলাপ কিনে সে সকাল থেকে অপেক্ষা করছে, গুটিগুটি পায়ে এগিয়ে যাচ্ছে, মেয়েটা সেদিন ভাগ্যবশত শাড়িও পরছে, আহ, ছেলেটা তো দেখে তো বলতো যে আজকে তো আমি শেষ, সেই তিনটা ওয়ার্ড বলার পরে, তো মেয়েটা আসলো সোজা হয়ে আসতেছে, সেও আসতেছে আসতেছে, সাথে সাথে মুখোমুখি দেখা, মেয়েটাও দেখে চেনা চেনা লাগতেছে, কারণ প্রতিদিন বাসে তাদের দেখা হয় কিন্তু কখনোই তো কথা হয় নাই, সো মেয়েটার মনে হচ্ছে ছেলেটাকে আমি কোথায় দেখছি 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 দেখছি, ও ছেলেটাও তো আসতেছে, হঠাৎ করে মেয়েটার সামনে হাঁটুকের বসে পড়লো ধপ করে, আচ্ছা, মেয়েটা তো অবাক, মানে কী হইতেছে, মেয়েটা কিছুই বুঝতেছে না যে হঠাৎ করে এটা কী হলো, ছেলেটা বসে গেল কেন, ছেলেটা পিছন থেকে সেই টকটকে লাল গোলাপটা হাতে নিয়ে মেয়েটাকে সেই তার জীবনের তিনটি ওয়ার্ড, জীবনের শেষ তিনটি ওয়ার্ড, জীবনের প্রথম তিনটি ওয়ার্ড এবং জীবনের একমাত্র তিনটি ওয়ার্ড তাকে গিফট করে বলল, আই লাভ ইউ। মেয়েটাগুলো কি ইংরেজি বুঝি না বাংলায় ঘর, এটাই হয় পুরা একটা ছেলের জীবনের সবটুকু দিয়ে দেওয়ার পরও মেয়েরা বোঝে না যে অন্য ভাষায় বলা লাগবে তাকে, অন্য ওয়েতে বলা লাগবে, সবাই তেমনি বলে, তুমি একটু অন্যভাবে বলো, আরে বাবা ওই অন্যভাবেই তো আমি সারাটা দিন প্ল্যান করে আইনা তোমার এটা বলছি ভাই, সারাটা দিন এক সপ্তাহ ধরে প্ল্যান করছি তোমাকে আমি এভাবে সারপ্রাইজ করব, সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে, সর্বোচ্চ দিয়ে নিজের মাথা থেকে যত কিছু সম্ভব সব কিছু দিয়ে তোমাকে এটা প্ল্যান করছি, তারপরে অন্যরকম কিছু লাগবে, সারপ্রাইজ হই নাই আমি আসলে, এটা এটা কি সারপ্রাইজ হলো, সবাই তেমনি দেয়, তুমি অন্যভাবে করতে পারতা, এরপর কথা না বললেই না বলাই ভালো, আমরা যাই আমাদেরকে বোঝান, কিছু বোঝাতে চাইলে কিছু জানাতে চাইলে লিখবেন CFM স্পেস দিয়ে নাম স্পেস লোকেশন স্পেস আপনার যে কোনো কথা লিখে পাঠাবেন, আপনার যে কোনো কথা বলতে, আজকে আমরা জানতে চাই যে আপনাকে কেউ কোনোদিন এভাবে স্পেশাল ট্রিট করে মানে প্রপোজ করেছে কিনা, অথবা আপনি কোনো প্ল্যান করেছেন যেটা নষ্ট হয়ে গেছে কিনা, অথবা প্ল্যান করেছেন সেটা ওয়ার্ক হয়েছে, এখন আপনারা একসাথে চলছেন কিনা, এই ধরনের শুধুমাত্র ভালোবাসার ক্ষেত্রে তাই না, মানে জীবনে কোনো প্ল্যান করেছেন কিন্তু এটা ভজঘট পেকে গেছে এরকম কিছু, এটা বার্থডে প্ল্যান হতে পারে, কোনো প্ল্যান, যে কোনো প্ল্যানের কথা আপনি জানাতে পারেন, এটা হচ্ছে
শেষ পর্যন্ত গুবলেট পাকাইছে না, মানে খুব প্ল্যান করে যাওয়ার পরে দ্যাট ডাজন্ট ওয়ার্ক অ্যাকচুয়ালি। আর কমেন্ট করার জন্য ক্যাপিটাল এফএম 94.8 এর ফেসবুক পেজে লাইভ চলছে, সেখানে আপনি কমেন্ট করবেন। আর হচ্ছে যে ফোন করতে পারবেন 7:40 থেকে, নাম্বার হচ্ছে 02-55-03-6659। ইয়েস, ফিরছি ছোট বিরতির পরে, কিপ টিউনিং ক্যাপিটাল এফএম 94.8 চলছে, হি ভ্যালি প্রেজেন্ট।
আপনারা শুনছেন ইভালি প্রেজেন্ট নাট বোল্ট টু দ্য 21 কিংস অনলি অন ক্যাপিটাল এফএম 94.8 ও আতে আ চশমা কোথায় কি করতে গিয়ে কোথায় রেখে আসছেন হ্যাঁ কোন জায়গায় কি খুলে খুলে রেখে চলে আসছে আমাদের নাট ভাই তার কোনো মাথা ঠিক নাই আজকে চশমা রেখে আসছে কালকে গেঞ্জি রেখে আসবে তারপর প্যান্ট রেখে না ঠিক আছে তারপরে গেঞ্জি রেখে আসবে তারপরে পাঞ্জাবি রেখে আসবে হ্যাঁ এভাবে রেখে আসলে একদিন ভুলে ভুলে কি যে কি কোথায় কোথায় রেখে আসবেন তা তো জানা নাই ও আতে আ মানে এই যে গানে হলো এথেহা আর একটা লোকের শ্রদ্ধা হক এথে রাখ আরে এথের মধ্যে কি পাইলো আমি জানি না এথে রাখ এথে আ ইধার আ উধার যা আপনারা শুনছেন ইধার উধার কি বাত নেই করনে ওয়ালে ইচ্ছো নাম তার ই ভ্যালু প্রেজেন্স নাট বোল্ড টু দা টু ওয়ান কিংস জানা 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 আমার এখানে কিন্তু লাইভ দেখা যাইতেছে না আজকে আপনার লাইভ দেখা যাবে না কিনছে একটা ফোন হ্যাঁ এত লাখ লাখ টাকা দিয়ে ফোন কিনে লাইভ দেখার জন্য কিনে মোটামুটি যেগুলা সস্তার মধ্যে পুষ্টিকর ওইসব সেটি দেখা যায় অত দামি ফোনে নাট বোল্টু আসে না আচ্ছা স্পেস দিয়ে নাফিসা লিখেছে শরীয়তপুর থেকে মিষ্টি বন্ধুরা আচ্ছা ঠিক আছে এক এক ঘন্টা কান্নার পর থামানোর জন্য মনটা ভালো হয়ে যায় আচ্ছা ঠিক আছে আমার মিষ্টি বন্ধুরা ভালো মানে বুঝলাম না অনেকগুলো মিষ্টি বন্ধু ছিল কিন্তু কম এসএমএস এর আগামাত আমি কিছু পাইনি জুনায়েদ লিখেছে আজকালকার মেয়েরা বাহ থাক আমি আহমেদ লিখেছে যার আত্মীয় স্বজনদের যারা আত্মীয় স্বজনদের মেরে স্কুল কামাই করতো এখনো তারা একই বাহানায় বন্ধুদের সাথে ট্রিপ ক্যান্সেল করে আজকে বুঝিস না আমার খালা যাও বুঝতাম মনে হয় বাসবে না রে ভাই ঠিক মনে কর টুরে যাওয়ার দিন সকালবেলা দোস্ত হয়েছে কি ওই যে মানে হঠাৎ করে না হয়েছে কি ওই যে আঙ্কেল অসুস্থ হয়ে গেছে বুঝছো আমরা পুরো ফ্যামিলি মিলে ওইখানে যাইতেছে বুঝছো খোঁজ নেই দেখুন ওর ফ্যামিলি কোনো আঙ্কেলই নেই তাই মেরে লাগছে শীতল লিখেছে শীতল আরজু ফ্রম সাবার থেকে দূর থেকে ভেসে আসা এক শব্দ শব্দ হলো আল্লাহ বিচার করুক শব্দটা ধীরে ধীরে কাছে আসলো আলু পেঁয়াজ রসুন আলু পেঁয়াজ রসুন আলু মানে দূর চাইলে আমিও সাজেক যাইতে পারি কিন্তু যাবো না কারণ আমার কাছে টাকা নাই আর এই একই কারণে কতজন যাইতেছে না বলে যে এবারে সাজেকের ট্যুরটা ক্যান্সেল করলাম মানে এমন ভাবে ক্যান্সেল হলো আমার ভালো লাগছে না মানে গত দুই বছরও ক্যান্সেল হয়েছে এইবারও ক্যান্সেল হলো সাজেক যাইতেই পারতেছি না কি হয়েছে তোর আজ প্যারা গেছে কিসের জন্য ক্যান্সেল করতেছ যাস না কই তো টেকা নাই দেখে তো ক্যান্সেল করতেছ এরকম টেকা থাকলে কি যাইতে পারো ভাই বলে যে মানে করোনার কারণে সুইজারল্যান্ড যাইতে পারলাম না কি কস সুইজারল্যান্ড করোনার কারণে যেতে পারুস নাই হ আর এত জীবন এত বছর টাকার কারণে যাইতে পারিনি আপনার মিরপুর থেকে লিখেছে বিফ স্টেক আর চিকেন ফ্রাই খাওয়ার নিমন্ত্রণ রইল আবার পুরো ফুল ঠিকানা ঠিকানা দিয়ে দিতে থ্যাংক ইউ আফরা বিফ স্টেক এর নাম শুনলে আমার ভালো লাগেনি চিকেন ফ্রাইটা কিন্তু আমার মনে নাড়া দিয়ে দিয়েছে না এসএম কিট লিখেছে আফিয়া গাজীপুর থেকে লিখেছে শুনো সজল ব্রো আমি ক্লাস 9 এ পড়ি আমার মোবাইল কেনার সময় হইছে আম্মু কিনে দেয় না আমার সব ফ্রেন্ডের এফবি ইউজ করে বাট আমার নাই তুমি সবার থেকে আলাদা বাবা বুঝতে হবে ক্লাস 9 এ পড়লে ফেসবুক ইউজ করতে হবে মোবাইল চালাতে হবে এমন কোনো কথা নাই তোর আম্মুর মোবাইল চালাও আপাতত আব্বুর মোবাইল চালাও মোবাইল কেনার সময় হলে আব্বু অবশ্যই তোমাকে মোবাইল কিনে দিবে সবার সময় একরকম আসে না মনে করো যে সবার জীবনে সাকসেস যেমন একসাথে আসে না অনেকে সাকসেস 10 বছরে হয়ে যায় অনেকে সাকসেস আসে 15 বছরে কারো 20 বছরে কেউ 40 বছরে এবং কেস যে মালিক তার সাকসেস আসলে 65 বছর বয়সে 65 তার জন্য তো কখনো কান্দে নাই যে আমার ওই ওনার সাকসেস চলে আসছে তাড়াতাড়ি সো প্রত্যেকের প্রত্যেকটা জিনিস পাওয়ার এবং সময় আসে নিজস্ব একটা সময় থাকে বন্ধুদের আছে বলে তোমার নাই তাই মন খারাপ করার কিছু নেই যখন তোমার সময় হবে আব্বু আম্মু ঠিকই দিয়ে দিবে বজ্জতা হাড্ডি লিখেছে সারাদিন কি করছো ঘুমাইছি এখন কি করো শুয়ে আছি এরপর কি করবা আবার ঘুমাবো বলতেছে যে এই যে হাই আপনি যে পার্কের বেঞ্চের ভিতরে বেঞ্চের উপর শুয়ে আছেন মাথার মধ্যে একটা ইট দিয়া আপনার কি কোনো কাজ কাম নেই হ্যাঁ ঘুমাইতেছেন বলে কাজ করে কি হবো কারি প্রতিদিন ভালো মতো যদি খাটেন তাহলে আপনি 8 ঘন্টা খাটলে ডেইলি আপনি 500 টাকা ইনকাম করতে পারবেন আর ডেইলি যদি 500 টাকা ইনকাম করেন তাহলে আপনি মাসে 3-5 15 15,000 টাকা ইনকাম করবেন 15,000 টাকা ইনকাম করে কি বো কারি
পনেরো হাজার ইনকাম করে কি বলে পনেরো হাজার টাকা ইনকাম করলে আপনি মনে করেন বাড়িতে পাঠালেন চার হাজার টাকা, হ্যাঁ আরও থাকলো এগারো হাজার টাকা, এগারো হাজার ছয় হাজার টাকা একটা বাসা ভাড়া নিলেন, আর থাকলো চার হাজার টাকা, চার হাজার টাকার মধ্যে আপনি খাবার দাবার চালাতে পারলেন, এগুলো করে কি হবো? আর এগুলো করলে আপনি মনে করেন যে আপনার লাইফটা সেটেল হয়ে গেল, একটা সুন্দর নিশ্চিন্ত থাকলেন, আপনি মনে করেন তখন ঠ্যাঙের উপর ঠ্যাং দিয়ে ঘুমাইতেন, কতক্ষণ আমি কি করতেছিলাম ঠ্যাঙের উপর ঠ্যাং দিয়ে ঘুমাইতেছিলেন, তুই আমার ঘুমটা বাঘালি খেয়ে আমি তো শান্তি ওইটাই করতেছিলাম, তুই আমার ঘুমটা বাঘালি খেয়ে ওরকম অবস্থা। মহিন মিয়া লিখেছে, ভালো মানুষের মাথা খারাপ হলে পাগল হয়, আর পাগলের মাথা খারাপ হলে টিকটকার হয়। জাকিয়া সুলতানা আখি বাঞ্ছারামপুর থেকে লিখেছে, আমার বড় ভাইয়া মাত্র 30 বছর বয়সে এই দুনিয়া ছেড়ে চলে গেছে। আহার কে ঠিক আছে। জাকিয়া আহমেদ লিখেছে, বাবা বলছে আমাকে কেন ডেকেছেন বলুন, প্রিন্সিপাল আপনার ছেলে স্কুলে অনেক ঝামেলা করে। বাবা ঝামেলা তো বাসাতেও করে, আমি কি আপনারে কখনো ডাকছি? মাহবুবা চাঁদপুর থেকে লিখেছে, আমার চয়েস ভালো না, সব সময় আমি যেটা চয়েস করি সেটা অন্য কারোর ভালো লাগে না, আমি অলওয়েজ উল্টা থাকি, কিন্তু নাট বল্টু শুনে বলছে আমার ফ্রেন্ডরা ভালো। আচ্ছা এই একটা চয়েস ওর ভালো হয়েছে। এনজেন আফিস আজকে থেকে তো এই থেকে তো গুড চয়েস শুরু হইলো আর কি, জীবনটা অনেক মধুর। বলেন বলেন। কমলা সুন্দরী লিখেছে, চ্যাটিং চ্যাটিং ইয়েস পাপা, বয়ফ্রেন্ড সেটিং নো পাপা, টেলিং লাইস নো পাপা, ওপেন ইওর ইনস্টাগ্রাম না না না, কি যা বলো বাবা, প্রেম কি এখন ফেসবুক বাদ দিয়ে ইনস্টাতে হয়? সত্যবাদী বাটপার লিখেছে মুন্সিগঞ্জ থেকে, আই তোমাদের তো বলাই হয় নাই, 31st ডিসেম্বর আমার সায়েন্স ফেয়ারে ফার্স্ট হয়েছি, প্রাইজ হিসেবে একটা করে বই দিয়েছে। বাহ বাহ মুখের উপর নিউটনের তিনটা সূত্র বলে দিবা যে কেউ সায়েন্স। রতনাল হাসান লিখেছে, গাড়ির মেকানিক বলতেছে আপনার গাড়ির ব্রেক ঠিক করতে পারি নাই, তাই বলে চিন্তা করবেন না, হর্নের আওয়াজ বাড়াই দিছি, জোরে হর্ন দিবেন, সামনে থেকে যাবো গা। মনি নারায়ণগঞ্জ থেকে লিখেছে, ও ভাইয়ারা আমি নেক্সট উইকে ইন্ডিয়া যাবো, যাবো নাকি বলো, 30 দিন ট্যুর কিন্তু, ও হো নাটবেশে দেখা হয়ে যাবে। কে কে? মনির মনির নারায়ণগঞ্জ থেকে, নাটবেশে দেখা হয়ে যাবে, কলকাতার রাস্তায় দেখবার যে স্যান্ডউইচ খাই। হ্যাঁ কলকাতা কলকাতা। মুয়াজ রহমান আর কে লিখেছে, কাল রাতে চোর ধরছিলাম, মায়ের না দিয়ে টান ঠান্ডা পানি দিয়ে গোসল করাই দিছি। আরে লোকটা চোরটা ভাবতেছিল এর চেয়ে তো মায়ের খাওয়াই ভালো ছিল। সাইরা নাজির ড্যামরা থেকে লিখেছে, অ নাট ভাই তুমি আমার নাম, আমার নাট ভাই তুমি না, ও তুমি না আমার, ও আচ্ছা বাবা রে, তুমি না আমার, তুমি না আমার ভালো ভাইয়া, আমার এসএমএসটা চোখে পড়লে পড়ে দিও, পরে অ চলো ফান কলেজে, চলো ফান কলেজে যাব, ওখানে মজা করব, করব এখানে মজা তো হয় পানকলে মজা কেউ পাচ্ছে না। আজকে আমাদের শোয়ের পরে খাবার দাবারের আয়োজন আছে মনে হয় না, ভেরি গুড, পানকলে যাবো, আমাদের ই আছে না, আমরা ডিমের কারখানা কিনছি না, ডিমের কারখানায় চলে যাবো। সবাইকে তো সুখের খবর দেওয়া হয়নি, আমি নাট ভাই মিলে ডিমের কারখানা গিয়েছি, আমরা যখন গিয়ে আমরা হাত পাতি ডিম ডিম খাই আমরা প্রচন্ড, তোমাদের যদি কারো ডিম খেতে ইচ্ছে করে আমাদের কারখানায় চলে আসবা, ঠিক আছে এসে খেয়ে যাবা, ডিমের কারখানা আমাদের, কি করবো বাবা রে, অনেক লেবার লাগাইছি ডিম বানানোর জন্য, নিজস্ব হাতির স্পর্শ ছাড়া আমরা ডিম বানাই সেখানে, তোমরা চাইলে চলে আসবা, কেউ সংকোচ করবো না, ডোন্ট হেজিটেট টু কাম। হ্যালো হ্যালো, তোমার রিক্সা এমন হয়? হ্যালো আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, রিক্সা কই যায়? আমার বলছি কে কোথ থেকে? এখন কোথায় ভাই? হ্যাঁ যার গার্ল বয়ফ্রেন্ড নাই ওদেরকে বিয়ে করাইছে, ওই একটা মেয়ে বিয়ে করাইছে।
হোস্টেল তাই নাকি রহমান ভাই আমাকে দুই হাত নিয়ে হোস্টেলে রাখছিল, আমাকে 100 টাকা হাতে ধরিয়ে দিছে। ওরে বাবা রে, হ্যালো ভাইয়া, হ্যালো হ্যালো কি হ্যালো, মানে জোক বললে সে নিজে এত উত্তেজিত সে কেটে দিছে, ভালো ছিল জোকটা, খুব ভালো ছিল, তবে বলটু না বলে আমাকে বললে মনে ভালো হইতো আরো, এভাবে অপমান করলো। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? ভালো আছি। আগের মতোই, আপনি কে? কে নাম কি? একদিন বোনাস আছে, দুই দিন যারা পায় তাদের জন্য ডিসকাউন্ট আছে, দুই দিন পাইলে আর একদিন ফ্রি। দাইন দাইন তিন দিন, দাইন দাইন তিন দিন। লিমন বলো, জোক বলো, একটা সুন্দর একটা জোক বলো, যাতে ফোন কাইটা না দিতে হয়। অস্থির করে জোক বলে দাও। সজল সাউন্ড কে বলছে ভাইয়া? আচ্ছা দোস্ত, তোর ফেসবুক আইডি নামটা কি রে? হ্যাঁ আরে সাউন্ড বললো, লেখ আনোয়ার আলম সাউন্ড। আরে তারপর লিখছে, লেখার পরে দোস্ত কোনটা? সাউন্ড বললো, ভাই সত্যি করে বলছে ভাই, আমি বলতে পারি নাই কোনটা যে আমার আইডি। তারপরে বলো, তোমার কটা ফেক আইডি আছে? না ভাইয়া, নাই। এমনি এক আইডি আছে? জি 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 জি। তো ভাইয়া ভালো থাকো, আবার কথা হবে। অনেকগুলো টাটা একসাথে দিবেন কেমনে? টাটা দিছি বলেন। অনেকগুলো ফোন একসাথে ধরা যেত যদি, পাঁচ জনের। হ্যালো হ্যালো, হ্যাঁ কিছু 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 বলো। আরে হ্যালো বলছি তো ভাইয়া, বলো কি বলো ভাইয়া, হ্যালো কইতাছে না, পিছনে আম্মার বকাবকি করতেছে, তো বুঝতে পারতেছ না কোন দিকে কনসেন্ট্রেশন করবে। বকাবকি করতেছে আমার ভাইয়াকে কেন? কলিং বেল চাপ মারে, এইজন্য কলিং বেল চাপ মারে, চাপ মারে ডিস্টার্ব করে ভাইয়া। কলিং বেল কে? আপনাদের আমি বড় ফ্যান, বুঝছেন? তাই হয়েছে, দুই দিন আগে আপনাদেরকে শুনছি, আমি এখন প্রত্যেক দিনই আপনাকে শুনি, আর আজকে ফোন দেওয়ার সুযোগ পাইছি। দুই দিন শুনে তৃতীয় তৃতীয় দিন সে ফোনেও পেয়ে গেছে। তুমি কিন্তু অনেক লাকি বন্ধু, তিন দিন তুমি ট্রাই কইরা পাইয়া গেছো। ইলমা তুমি কোথেকে বলছো? তোমার ছোট না বড়? বড়। আমার ছোট। ও ছোট ভাইয়া তোমার ছোট, তুমি কোন ক্লাসে বড়? 7 এ? আমি 8 এ। 8 এ 6। তো কলিং বেলটাকে আজকে বাসায় নতুন লাগানো হয়েছে? হ্যাঁ আমার বাসায়। না, কলিং বেল আরো কয়েকদিন আগে লাগানো হয়েছে। ভাইয়া সব সময় নিচে থেকে র‍্যাকেট খেলতে গেছে, নিচে সব সময় কলিং বেল বাজায়। তুমি এক কাজ করে, রাগ করে কলিং বেল খুলে আমার দিয়ে দাও, আমার বাসায় একটা কলিং বেল দরকার। না নতুন নতুন তো, এখন হচ্ছে এরকম হবেই। তোমার দাওয়াত কলিং বেল
আর খাবার। তুমি অনেক কিউট, কিউট করে কথা বলো। আর খাবার দুইটা জিনিস আছে দাওয়াত। ইলমা তুমি অনেক কিউট করে কথা বলো, তুমি কি গান গাইতে পারো ইলমা? তোমাকে বলবো যোগান কাটে, তুমি এক কাজ করো, কিছুই তো শোনাইতে পারলে না, তুমি এক কাজ করো আমাদের কলিং বেলের আওয়াজ করো। কলিং বেলের আওয়াজ এটা ভালো বলছিস। ঠিক আছে ভালো থাকবে, কিছুই তো শোনাইতে পারলো না। তুমি কি অবস্থা, কেমন আছো? আবার তুমি কেন বলে দিলাম, আমি তো মাত্র বলতে নিছিলাম, আমি তো মিনা বলতে নিছিলাম। তাহমিদা কেমন আছো? যারা 3 বছর শুনতে থাকো অবস্থা ওইদিক থেকে লাকি। হ্যাঁ বলো বলো। আমি আমার ফ্রেন্ড শামী মা আর একটা ফ্রেন্ড আছে, এই 3 জন শুনি। ওকে আচ্ছা, আমরা হাসতে এত বেশি পছন্দ করি এই যে গান তোমাদেরকে শোনা। ওয়াও ঠিক আছে, আমাদের কাছে কিছু হাসাও না। হাসাইতাম না, কিন্তু কলিং বেলের আওয়াজ শোনাইতে হবে। হাসো হাসো, কলিং বেলের আওয়াজ শোনাবো? না না, সবার কাছ থেকে আমরা সবকিছু শুনি না, তুমি আমাদের যে ফ্ল্যাশের আওয়াজ শোনাইলে হবে। আচ্ছা তাহলে একটা দেশ শোনাই। হ্যাঁ শোনাও। হ্যাঁ এটাই ভালো, ফ্ল্যাশের চেয়ে শোনাও। একটা লোকের ছেলে মানে অন্য একটা লোকের ঢিল মারছে, তারপরে আসছে লোকটা ওর কাছে, তাই তো ওটা আমার ছেলে, আমার ছেলে হলে মাথা মাছ বরাবর লাগে চির পেরে ফাটে যেতাম। ঠিক আছে 2500, ভালো থেকো, আবার কথা হবে। 2500 থেকে? হ্যাঁ ঠিক আছে, তোমার জন্য দাওয়াত ছিল, এই জীবনে যত দাওয়াত পাইছি। পাইছি রে ভাই, আমি তো কইলাম ভাই খাওয়া না কেমন না, এই নাট বলটু না খেয়ে মরতে হইব, কারণ হচ্ছে যে ওই দেখবি যে ঠিকানা মন থাকে না আমার। দাওয়াত যদি সত্যি সত্যি হইতো তাহলে বলতো যে ভাই থাকো কালকে তোমাদের দাওয়াত, আমরা আসতেছি, আমরা আসতেছি। না ঠিকই আছে, এটা কোনো হলো আর সবচেয়ে বড় কথা হলো যে এটা খিদে লাগলো আমার ঠিকানা মনে থাকে না, আমি যাই যে খামো ওটি ভুলে যাই। আমরা এখন একটা জিনিস মনে আছে, সেটা হচ্ছে 7:50 আমাদের ব্রেকে যেতে হয়, তো এটা খিদে লাগুক আর না লাগুক মনে থাকেই আমাদের। খুদা লাগলে ই ভ্যালির পাশাপাশি ই ফুড আছে, অনেক অপশন আমাদের ভাই। এক্ষুনি
আমরা যখন গান গাবো তখন ঠাঁই 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 করে দেবো। আপনার শুনছেন ইভেল প্রেজেন্স, নট বল টু দ্য টু ফোন কিংস অনলি অন ক্যাপিটাল 94.1। এই স্পিডে সবসময় কথা কইলে আমি এক ঘন্টার শো 10 মিনিটে শেষ করতে পারতাম, কিন্তু এইভাবে কথা বলে আমি বুঝবো, অন্য কেউ বুঝবে না বলে আমি অন্যদের কথা সবসময় পরের কথা ভাবি। এই মনটা কোনদিন নিজের কথা ভাবলে পাশের বাসার বৌদির সাথে ঝগড়া করার পর বৌদি বলল, রাত্রে আসিস দেখবো দেখাবো মজা। বুঝতে পারতেছি না হুমকি দিল না সুযোগ দিল, মজা দেখাবে, দেখার জন্য আমন্ত্রণ দিল, এটা না বুঝার কি আছে। ইমলাতুল জাহান লিখেছে, একদিন আমিও বড় লোক হব, তখন মদের গ্লাসে বরফ মিশিয়ে জামাইকে বলবো নাচ শালা। এটা খুব ভালো। বর্ষা গাজীপুর থেকে লিখেছে, গাজীপুরের শেরপুর, আমি তোমাদের কত মেসেজ দিছি একবারও পড়ো না, আর আমি এসএসসি থার্ড ইয়ারে পড়ি, থার্ড ইয়ারে পড়ি, আর আমাদেরকে ওয়েলকাম করতে হবে না, বাবারে ভয় পাইছে। প্রিয়ামনি লিখেছে, সামওয়ান আর ইউ সিঙ্গেল মি, কেন ভাল লাগছে, বিয়ে করবি, চলো পালাই। গাজীপুর থেকে নিদ্রা লিখেছে, এই বল টু, এই তুমি এত খাবারের কথা বলো কেন, তোমাকে কি ভাবি খাবার দেয় না নাকি ডায়েট করতেছো? দেয়, তারপরে তো মনে করো দাওয়াতের খাবারের ব্যাপারটা আলাদা না। আর কে এইচ এস সামিরা লিখেছে, হ্যালো ভাইয়ারা, হ্যালো সামিরা লিখেছে, মোহাম্মদ আলী বক্সার। গাজীপুর থেকে মাদারীপুর থেকে ফাতিমা লিখেছে, ভাইয়ারা কেমন আছো, আমরা ভালো আছি, নাট বল্টু দুজনকে বলছি তোমরা আর একটি শো শুরু করো, এভরি ডে সামটাইম শো করো, ভালো লাগে না আর কত, আরও একদিনও ফোন পাই না, আর একদিনও ফোন পাই না, আরেকটা শো করতে বলতেছে, আমরা ওইটা মানে অফের ওটাই ভাবতেছিলাম আর একটা শো করবো। এই শোটা বাদ দিয়ে করা যায় কিনা দেখতেছে আর কি। এফএম বুকার লিখেছে, আধা ঘন্টা ধরে পিক এডিট করার পর দেখি অরিজিনাল পিকটা আরো বেশি সুন্দর। এটা হয় ভাই, প্রায় হয় কি, এটা মাঝে মাঝে হয়, এই একটু অরিজিনালটা ভালো ছিল। শুভ, এটা কি রকম জানেন, যে মনে করেন বাসা বেচে দিবে তো লিখছে যে দুইটা ফ্ল্যাট অসাধারণ লোকেশন খুব সুন্দর রং করা নিচে গ্যারেজ আছে ফ্ল্যাটটি সেল হবে, মানে পুরোটা লেখার পরে নিজে পুরোটা পড়ছে, পড়ার পর কারে সেল, এত সুন্দর বাসা সেল করুম কেন, কিরকম বাসা তো আমি খুঁজতেছি, তাহলে আমি ব্যস্তছি কেন, একদিন বাবা তার ছেলেকে জিজ্ঞেস করছে, বাবা তোমার অনলাইন ক্লাস কেমন চলতেছে, ছেলে বললো, বাবা স্যারকে ব্লক করে দিছি। বাবা শুনে অজ্ঞান, আমার জন্য একটা গান বলো প্লিজ, কপি কাল হবে, আজ না, আজ আমাদের যেতে হবে একটু, অপেক্ষা করছে জোক আনকাট। আমাদের ডিমের দাম বাড়ার পরে দোকানদারের কাছে গেছে যে ডিমের দাম এত কেন, মুরগি ডিম কম দেয় এই জন্য ডিমের দাম বেশি, ডিমের সাপ্লাই কম, আলুর দাম বাড়লে হয় বলেন যে আলুর ফলন কম হয়েছে, পেঁয়াজের দাম বললে পেঁয়াজের ফলন কম হয়েছে, এখন মুরগির উপরেও ব্লেম দিতেছেন, মুরগি ডিম কম দেয়, বিশেষ না হলে যা জিজ্ঞেস করেন মুরগির পিস্তল লয়ে গেছে মুরগির কাছে, যা কইতাছে ডিম দিবি কিনা বল, কয় জান দিমু তবু ডিম দিমু না, তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না, তুই আমার জান নিয়ে যা, তাও ডিম দিমু না, এই ডিম আমার বলতেছে হাইট অফ মাতৃত্ব প্রেম, মানে মায়ের যে ভালোবাসা কি কি, মানে মায়ের ভালোবাসা অন্য লেভেলের ভালোবাসা, একটা মুরগি তার বাচ্চাকে জোর করে ডিম খাওয়াচ্ছে, হাইট অফ হরর মুভি কি, মুরগি আর তার বাচ্চা মিলে মুভি দেখতেছে, মুভিতে দেখাইতেছে নায়ক গ্রিল চিকেন খাইতেছে, কি ভয়ঙ্কর দৃশ্য ওদের জন্য। যাই হোক, আমাদের হাইট অফ টাড়াও কি এখন দিব, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আজকে কিন্তু বৃহস্পতিবার হইলেও পারতো, যে আমেজ যে ছোট হয়েছে একটা বৃহস্পতিবার আমেজ ছিল না, তাহলে কালকে বৃহস্পতিবার আমরা না আসি, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, যেমন খুশি তেমন থাকবেন, হাসতে থাকবেন, হাসাতে থাকবেন, সবচেয়ে ইম্পর্টেন্ট কথা দুষ্টুতি বালক নাট এবং বল্টুর সাথে অবশ্যই থাকবেন, ক্যাপিটাল এফএম 94.8 ছাড়া অন্য পৃথিবীর কোন স্টেশনে এরকম হয় না। Tata from E-Valley Presents, not bold to the two fun kings.
Capital FM. Capital FM.